সালাম আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে 12 বছর এদেশে ইলিগেল থেকে ট্যাক্স পে করে উনি কীভাবে ডকুমেন্ট করলেন। ঠিক আছে, তো ফার্স্ট ওনার বিষয়ে আমি ডিটেলসে বলি, দেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। একটা আমি ওনার বিষয়টা বলি, দেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ফার্স্টে উনি যখন এদেশে আসছে, আজ থেকে আরও 12 বছর বা আর আজ থেকে 14 বছর আগে আসছে, আয়সা দেন উনি আপনার অ্যাজাইলাম কেস মারছে, যেটা যে দেশে রাজনৈতিক আশ্রয় বলি বা আমরা আমাদের দেশে প্রবলেম, দেশে গেলে মেরে ফেলতে পারে বা দেশে গেলে আমার ঝামেলা আছে, বা দেশে গেলে আপনি গুম হয়ে যেতে পারেন, মানে লাইক আপনার শেড আছে আপনার জীবনের একটা। হ্যাঁ, যদি ওইরকম কিছু থাকে আপনি প্রুফ করতে পারেন, এটা একটা বিষয় যে আপনি ডকুমেন্ট দেশে পেয়ে যাবেন, বা আপনি যদি প্রুফ করতে পারেন না আসলে আপনার সমস্যা। সেকেন্ড সমস্যা হলো যে আপনি কেস মারলেন, মারার পরে আপনার আপনার ধরেন কেস অ্যাপ্রুভ হইলো না, ঠিক আছে, দেন ধরেন কেস আপনার রিজেক্ট হইলো। এখন যদি আপনি ক্যান্টন ওয়াইজে, এটা ডিপেন্ড করে, আপনি যদি জেনেভা ক্যান্টনে বা লুজান ক্যান্টনে, মানে লুজান দুগুন ক্যান্টন না, লুজান হলো সিটি, বোথ ক্যান্টন যেটা বলে লুজানের আন্ডারে পড়ছে, ওইগুলাতে মারলে কি হয়ে যায় আপনার এই দেশ থেকে আসলে কেসটা আপনার 5 বছর 6 বছর লাগাই দেয়। এই যে 5 বছর 6 বছর লাগাই দিল, যে আপনার কেসের কোনো রেজাল্ট হইলো না, হ্যাঁ, যার ফলে আপনার সমস্যা হলে একটা দেশে যেতে পারবেন না, এমনি তো আপনি সমস্যা হলে আপনি দেশে যেতে পারবেন না, তো এখানে এমনিতে দেশে যেতে পারবেন না, অন্য কোনো কান্ট্রি যেতে পারবেন, আমরা একটা এন পারমিট বা আপনার একটা পেপার দিবে, রিসিপিসি যেটা দিবে, দিয়ে আপনি চলতে থাকবেন। হ্যাঁ, পরে এন পারমিট দিয়ে দিবে 1 বছর 1 বছর পরে, দেন এরা দিয়ে আপনার কেসও চলবে, আপনি এদিক দিয়ে চলতে থাকবেন, আপনি কাজ করতে পারবেন, সব কিছু এ টু জেড করতে পারবেন, যদি আপনি যতদিন পর্যন্ত আপনার কেস সম্পন্ন না হয়। হ্যাঁ, আপনার যদি কেস শেষ হয়ে যায়, এটা ভিন্ন বিষয় যে আপনার এখানে কোনো সম্ভব নাই, মানে তারপরে কি হয় থাকতে পারে কোন ক্যান্টনগুলোতে, যে ওই যে ক্যান্টনগুলো ফ্রেন্স ক্যান্টন যা বলা হয়, যে ফ্রেন্স ক্যান্টন যেগুলো এগুলোতে আপনি থাকতে পারবেন, বাট পুলিশে এত ঝামেলা করবে না, বা আপনি কন্ট্রোলে পড়লে এত স্ট্রিক্ট না, যেটা আপনার জুরিক ক্যান্ট বা জুরিক ক্যান্টনগুলোতে, যেমন মানে জার্মান ক্যান্টন এইগুলোতে যেগুলো ঝামেলা আছে। হ্যাঁ, তো এখন আমি আপনাদের বলতে চাই যে উনি কীভাবে তাহলে থাকলো, ওনার কেস চলতেছিল, কেস চলাকালীন সময় উনি দেন কাজ খুঁজে নেই, ভালো কোম্পানিতে, বড় একটা কোম্পানিতে উনি কাজ খুঁজে, ওই কোম্পানিতে কাজে লেগে যায়, অনেক কম ধরেন আপনার অনেক হাই কোম্পানি, যেটা হলো যে প্রোফাইলেবল কোম্পানি। হ্যাঁ, দেন ওনার কেস ধরেন ওনার কেস শেষ হয়ে গেছে, হ্যাঁ, 5 বছর ধরেন 5 বছর সময় দিয়েছে, 5 বছর ওনার কেস শেষ হয়ে গেছে, কিন্তু উনি কিন্তু কাজের পারমিশন ঠিকই পাইছে, আছে ওনার, কাজ করতে পারতেছে। কেস মারা কেস চলাকালীন 5 বছর ওনার 5 থেকে 6 বছর ওনার লাগাই দিচ্ছে ফার্স্ট কেস আপনার ডিসমিস করতে, দেন উনি আপিল করছে, দেন আপিল করে দেন আবার এটার আপিলে আপনার 2 বছর বা 3 বছর লাগাই দিছে, এভাবে আবার সেকেন্ড আপিল করছে, এবার আপিল করে করে দেন উনি 12 বছর পরে যখন আপনার ফাইনাল কেস হয়ে গেছে, যে আর আপিলের সুযোগ নেই, এখন আপনি চলে যেতে হবে, দেন ওনারে আপনার পুলিশে ধরে নিয়ে গেছে, দেন উনি কিন্তু কাজ করতে সেম কোম্পানিতে, আপনার 12 বছর কাজ করছে সেম কোম্পানিতে, ওনার যখন পুলিশে ধরে নিয়ে গেছে যে তোর দেশে যেতে হবে, এখন উপায় নেই এখন। তারপরে আপনার যে কোম্পানি, যে কোম্পানি ওনার প্রচুর হেল্প করছে, যেমন এই কোম্পানি বলছে আমি ট্যাক্স পে করছি, উনি আমার উনি লয়ার ধরে বলছে যে উনি ট্যাক্স পে করছে, সব কিছু একদম এত দেখে উনি এত বছর কাজ করছে, ট্যাক্সের থ্রু তো ওনার ডকুমেন্ট পাইতে হবে ফার্স্ট, এটা হলো লজিক, মানে লয়ার এটা নিয়ে ফাইট করতেছিল, প্লাস যে কোম্পানি, কোম্পানি বলছে এই লোকটা আমার দরকার, এই লোকটা আমার যাইলে হবে না, কোম্পানি অনেক ডকুমেন্ট বলেন বা অনেক হেল্প করছে, হেল্প করে দেন ওনারে ধরেন অনেক, আবার 1 বছর 6 মাসের মধ্যে উনি কাট পায়ে গেছে। তো এর মধ্যে যার অনেক কাজ রয়েছে, যেমন উনি ধরেন কোম্পানি অনেক বড় হেল্প সাপোর্ট করছে, লয়ার সাপোর্ট করছে, আর একটা কাজ উনি করছে, যেটা হলো যে উনি বিভিন্ন কমিউনিটির সাথে, যেমন এই দেশের কমিউনিটি যারা ওদের সাথে উনি কানেক্টেড ছিল অলওয়েজ। হ্যাঁ, ধরেন এদেশে একটা রাজনৈতিক দল আছে, এদেশে তো 2টা রাজনৈতিক দল, তো এই দেশের একটা রাজনৈতিক দল আছে, ওই রাজনৈতিক দলের সাথে উনি মানে অতপরিত কি অতপরিতভাবে উনি জড়িত, যেটা হলো যে ওইখানে ওনার একটা অবস্থান আছে, উনি কথা বলে গিয়ে বা আপনার ওনার ওনাদের সব কিছুতে ওনার পার্টি বলেন, টাকা পয়সা লাগলে টাকা পয়সা এটা উনি দিয়ে দিয়ে ওইখানে থাকছেন বা যুক্ত ছিলেন, যার ফলে ওই যে রাজনৈতিক কোম্পানি ওরাও মানে যে রাজনীতি একটা মানে দল ওরাও হেল্প করছে ওনারে।
যেমন লাইক ওরাও করে গিয়া মানে ওরা আপনার ন্যাশনের সামনে, ইউএন এর সামনে গিয়ে আপনার কি বলছে, ওরা মিটিং মিছিল বা লাইক ওনারা আন্দোলন করছে যে না এই লোকটার আমার দরকার, একটা পার্সনের জন্য, জাস্ট বাঙালি একটা পার্সনের জন্য আন্দোলন করছে এদেশিরা, ঠিক আছে, এদেশিরা আন্দোলন করছে, আমার এই লোকটা দরকার, এই লোকটা এদেশে দরকার আছে। তো বিষয় হলো যে এটা যে কমিউনিটির সাথে কানেক্টে থাকতে হবে বা লাইক ওরকম আর কি, বিষয় হলো যে আপনি আপনার ডকুমেন্টের জন্য সবকিছু করতে হবে, ঠিক আছে। আর এই দেশে একটা রুলস হলো যে আপনি ট্যাক্স পে করলে, যদি আপনি কাজ করে ট্যাক্স পে করতে পারেন, তাহলে আপনার এইখান থেকে ভাগানো অনেক কঠিন আছে, আপনার বাগাইতে অনেক ঝামেলা করতে হবে ওনাদের, যেমন বাগাইতে পারবেন না এমন না, কিন্তু আপনার ওরা অনেক ঝামেলা করতে হবে বা আপনিও মানে স্ট্রং একটা পজিশন চলে যেতে পারবেন। সো আজকে এই কথাটাই বলার ছিল, যারা আমাকে অনেক কমেন্ট করেন যে আসবেন কি না, বা এটা আপনার বিষয়, আপনি আসবেন কি না আসবেন সম্পূর্ণ আপনার বিষয়, বাট আমি এখানে কিছু বলতে পারবো না, ঠিক আছে, কারণ কি আপনি আইসা আপনার বিপদে বললে তো আমি বিপদের লাইবিলিটি নিতে পারবো না। সো আপনি আসবেন, আপনার ডিসিশন, আর আপনি আইসা দেন আপনি কেমনে কি করবেন, এটা আসলে আপনি আসার পর আগে সবকিছু জেনে বুঝে আসবেন, সব ডকুমেন্ট নিয়ে আসবেন, যদি কেস হয়ে ভালো না হলে তো আরো সমস্যা। এই যে এই একটা আজকের এই বিষয়টার উপরে ডিপেন্ড করে যে আপনি চলে আসবেন, এটা কখনো হবে না, এটা করতে পারবেন না, কারণ ওনাদেরটা ছিল হলো আজ থেকে আরো 12 বছর 14 বছর আগে কাহিনি, দেন এটা প্রসেসিং বাই প্রসেসিং এখন তো অনেক কিছু হার্ড করে ফেলছে। সো এটা পজিশনে আসবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।